বাংলার বাউলকে তিনি পৌঁছে দিয়েছিলেন আন্তর্জাতিক মঞ্চে। কোরিয়া থেকে ইরান, চীন থেকে জার্মানি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে গিয়েছিল তাঁর বাউল গানের সুর। বাউলের একতারা সুরে বাংলার মাটির গানের টানে বশ হয়েছিল গোটা বিশ্ব। 1967 সালে দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাঁকে বাউল সম্রাট উপাধিতে ভূষিত করেন। গান প্রেমী মানুষের প্রিয় পূর্ণ দাস বাউল 1999 সালে সঙ্গীত নাটক পুরস্কার পান। 2013 সালে ভারত সরকার তাকে চতুর্থ অসামরিক সম্মান পদ্মশ্রীতে সম্মানিত করে। তার পুরো নাম পূর্ণচন্দ্র দাস বাউল। ফাল্গুন মাসের ভরা পূর্ণিমায় শ্রী চৈতন্যদেবের জন্মদিনে তাঁর জন্ম হয় বলে নাম রাখা হয় পূর্ণচন্দ্র। বীরভূমের রামপুরহাটের কাছে একচাক্কা গ্রামে 1933 সালে তিনি জন্মগ্রহণ করেন। বাবা নবনী দাস খ্যাপা বাউল এবং মা ব্রজবালা দাসী, তাঁরা 8 পুরুষ ধরে বাউল সম্প্রদায় ভুক্ত। নবনী দাস খ্যাপা বাউল ছিলেন বিখ্যাত বাউল শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। কবিগুরুই তাকে খ্যাপা উপাধি দিয়েছিলেন। ছোটবেলা থেকে বাবার সঙ্গেই বেশি থাকতেন শিশু পূর্ণ দাস। যখন বয়স 7 বছর, ট্রেনের কামরায় রেল স্টেশনে গ্রামে গ্রামে ঘুরে গান গাওয়া শুরু করেন। বাউল বালকের প্রতিদিনের মাধুকরীর অঙ্গ হয়ে উঠেছিল গান। এভাবেই একদিন দেখা হয়ে যায় শিল্পী সীতারাম ওঙ্কারনাথের সঙ্গে। 1942 সালে 9 বছর বয়সে গান গাইতে প্রথম বাংলার বাইরে পা রেখেছিলেন তিনি। রাজস্থানের জয়পুরে এক সভায় গান গেয়েছিলেন, সেখানে তিনি স্বর্ণপদক পান। কৈশোরে তিনি কলকাতা শহরে রংমহল থিয়েটার এবং বঙ্গ সংস্কৃতি সম্মেলনে গান গেয়েছিলেন। বাবা নবনী দাস খ্যাপা বাউলের সঙ্গে যুগ্মভাবে নির্মিত তাঁর গানের রেকর্ডিং এই সময় প্রচণ্ড জনপ্রিয় হয়। 1954 সালে প্রথম গেয়েছিলেন অল ইন্ডিয়া রেডিওতে। তিনিই দূরদর্শনের পর্দায় প্রথম বাউল গান পরিবেশন করেন। 1962 সালে প্রথম বিদেশ সফর। কালীঘাটের কাছে কালী টেম্পল রোডে একটি যাত্রী নিবাসে তিনি তখন থাকতেন। তাঁর গান শুনে অতুল্য ঘোষ আর প্রফুল্ল সেন মিলে শিল্পের জন্য টেলিফোনের ব্যবস্থা করে দিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব যুব উৎসবে বাউল গান পরিবেশন করেছিলেন তিনি। 10 জনের দল নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। সেই সফর তার কাছে বিশ্বের দরজা খুলে দেয়। লাল মাটির দেশের উদাস বাউল হয়ে ওঠেন আন্তর্জাতিক সঙ্গীত তারকা। পৃথিবীর 140 দেশে গান শুনিয়েছেন। বাংলার বাউল ঐতিহ্য সংস্কৃতির ধারাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন তিনি। বব ডিলান, বব মার্লে, মিক জ্যাগার, মাহালিয়া জ্যাকসন, অ্যালেন গিন্সবার্গ, পিটার গ্যাব্রিয়েল প্রমুখ আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করেছেন। বব ডিলানের বিয়ার্সভিলা ভ্রমণ করেছিলেন। তাঁরা একসঙ্গে বেশ কিছু গান রেকর্ড করেছিলেন। গায়ক এবং সঙ্গীত পরিচালক দুই পরিচয়ে তিনি গান প্রেমী মানুষের কাছে তুমুল জনপ্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে তাঁর বাউল গানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পূর্ণচন্দ্র দাস বাউল বাঙালির গৌরব, বাঙালির সোনালী সময়ের প্রতিনিধি। বাংলার বাউল গানের প্রাণী সুরকে তিনি ছড়িয়ে দিয়েছেন বিশ্বভুবনে। বাউল সম্রাট পূর্ণদাস বাউলকে জিও বাংলা জানায় প্রণাম ও শ্রদ্ধা। এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।